স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে স্কুল ছাত্র সানি হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার রেল কর্মচারী খুন, আটক এক। রাজশাহীতে মৃণাল হক সেলিব্রিটি গ্যালারির শুভ উদ্বোধন। সীমিত আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 69তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে যুব মহিলা লীগের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহী নগরীতে স্কুল ছাত্র সানি হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার রেল কর্মচারী যুবক সোহেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে মহানগরীর বেলদারপাড়া এলাকায় ওই যুবককে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অবস্থায় ফারুক নামের তার এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সোহেল রানা নগরীর 19 নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। সে রেলওয়ে ওয়েম্যান পদে চাকুরি করতেন। মঙ্গলবার রাতে নিহত সোহেল রানার বাবা আব্দুল করিম বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। এর পরপরই ফারুককে হাসপাতালে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মদ ব্যবসায়ী টগরের বাড়িতে মদ কেনা নিয়ে সোহেল ও ফারুকের দ্বন্দ্ব হয়। এ সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে টগরের বাড়ি থেকে বের হয়ে ফারুক সোহেলকে কুপিয়ে জখম করে, এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার সময় ধস্তাধস্তিতে রাস্তার ওপর পড়ে গিয়ে ফারুকও আহত হয়। বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, কিভাবে সোহেল নিহত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছে, ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার ময়নাতদন্ত শেষে দুপুরে মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজশাহীতে বিখ্যাত ভাস্কর মৃণাল হক সেলিব্রিটি গ্যালারির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপশহরে ফিতা কেটে এই গ্যালারির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর টিকিট কেটে লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরের আদলে গড়ে তোলা এই গ্যালারি পরিদর্শন করেন সিটি মেয়র। উদ্বোধনকালে কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, গ্যালারির পরিচালক ও মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক এএসএম ওমর শরীফ রাজীব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহানগরীর উপশহরে 3 নম্বর সেক্টরের 184 নম্বর হোল্ডিং এর একটি দ্বিতল ভবনে মহাত্মা গান্ধী, মাদার তেরেসা, প্রিন্সেস ডায়না, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতা মিস্টার বিন সহ 40টি ভাস্কর্য নিয়ে গড়ে তোলা হয়েছে এই গ্যালারি। প্রবেশ মূল্য রাখা হয়েছে 100 টাকা ও শিক্ষার্থীদের জন্য 50 টাকা। সীমিত আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 69তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল 10:00 শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা এবং প্রত্যেকটি হলের পতাকা উত্তোলন, পায়রা ও রঙিন বেলুন ফেস্টুন ওড়ানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উপ উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলামের সভাপতিত্বে বেলা 11:00 শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবছর দিবসটি বর্ণিলভাবে পালন করা হলেও এবছর অন্য আঙ্গিকে পালন করা হচ্ছে। সিলেট সহ দেশের অন্য জেলায় বন্যাতদের কষ্ট, দেশব্যাপী কোভিডের তীব্রতা বেড়ে চলায় এবার জাঁকজমকপূর্ণ আয়োজন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উপ উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম। এখান থেকে যে অর্থ বাঁচবে সেটা বন্যাতদের সাহায্য করা হবে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য শিক্ষকদের জন্য নতুন একটি মিনিবাস ও শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন। দীর্ঘ 69 বছরের পথচলায় দেশের সীমানা ছাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির গৌরব ও ঐতিহ্য বিশ্বময় ছড়িয়ে পড়েছে। 1953 সালের 6 জুলাই মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল বিশ্ববিদ্যালয়টি। রাজশাহীতে যুব মহিলা লীগের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। রাজশাহী মহানগর যুব মহিলা লীগ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে মহানগর আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রিনি। এ সময় রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা ও সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন নীলু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নোয়াখালী সদর উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও তার নগ্ন ভিডিও চিত্র ধারণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব ১১। এ সময় অভিযুক্ত যুবকের কাছ থেকে ভিকটিমের আপত্তিকর ভিডিও সম্বলিত একটি মোবাইল ফোন, দুইটি সিম, একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি কালাম ওরফে কালামিয়া উপজেলার নোয়াখালী পৌরসভার 7 নং ওয়ার্ডের মধ্যম করিমপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। গতকাল মঙ্গলবার রাত 8:30টার দিকে উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। বুধবার দুপুর 12টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১১ CPC-3 নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক কামাল গোপনে আপত্তিকর ছবি তুলে ভিকটিম ও তার সৌদি প্রবাসী স্বামীকে মোবাইল করে 10 লক্ষ টাকা দাবি করে এবং দাবিকৃত টাকা প্রদান না করলে ভিকটিমের অশ্লীল আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সুধারাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে 18টি গরু ও 4টি ছাগল নিয়ে যাত্রা শুরু করেছে ক্যাটল স্পেশাল ট্রেন। বুধবার বিকেলে 4:40 চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। রেল স্টেশনের ট্রেনটিতে গরু ছাগল উঠিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বাণিজ্যিক সহকারী কর্মকর্তা AKM নুরুল আলম। এই সময় তিনি বলেন, ঈদুল আজহা সামনে রেখে খামারিদের ভোগান্তি কমাতে ও স্বল্প খরচে পশুবাহী ক্যাটল স্পেশাল ট্রেন চালু হলো। ক্যাটল স্পেশাল ট্রেনে গরু প্রতি খরচ পড়ছে ৫৯১.৪০ টাকা। প্রতি ওয়াগনে 20টি করে গরু বহন করা যাবে। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার চলবে বিশেষ এই ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ বলেন, বিকেল 4:40 ক্যাটল স্পেশাল ট্রেনটি ছেড়ে গেছে। এরপর কাকনহাট, রাজশাহী, চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু, জয়দেবপুর, টঙ্গী হয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকার তেজগাঁও পৌঁছাবে ট্রেনটি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শহীদুল আলম সহ অন্যরা। নাটোর যুব মহিলা লীগের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার বেলা 11টার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ এমপি, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি কোহলি কুদ্দুস মুক্তিসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।